মেটা আমার মেটার মুখতে দেখো বন্ধুরা একদম শুকিয়ে একদম কার হয়ে গেছে কিচ্ছু খায় না দুদিন ধরে কিচ্ছু খায় না কিচ্ছু খায় না আগের মতো খেলাধুলো করে না শরীরে দেখো কি ওই কাকে দেখো কাকে ডাকছো ফোন করো তো বাবাই কি কাকে ফোন করো কাকে ফোন করো করো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি আবার অনেক দিন পর ফিরে এলাম আমার এই খাইদি ব্লকে তোমাদের সাথে গল্প করতে তো বন্ধুরা আমি আজকে আবার যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে আমার মেয়েটার শরীর ভালো না কারণ কদিন ধরে আমার ছোট মেয়েটার শরীর খুব খারাপ কিছুতে কিছু খাচ্ছে না তো ভাবছি আজকে ওকে ডাক্তারটা দেখিয়ে আনবো তার জন্য আমি আমার মেয়েটাকে রেডি করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একাই যাব আমার ছোট মেয়েকে শুধু সঙ্গে করে নিয়ে যাব কারণ ওর তো ওষুধ নিতে হবে আমার বড় মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব না কারণ ও স্কুলে যাবে তাই আজ আমাকে একাই যেতে হবে আমার ছোট মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো আমাদের রেডি হওয়া শেষ তো আমরা এখন যাব তো বন্ধুরা যাওয়ার সময় রাস্তায় আমি তোমাদের দেখাতে পারবো না কারণ আমার ছোটো বাচ্চা নিয়ে খুব অসুবিধা হবে একা হাতে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমি এখন এসেছি আমার বাপের বাড়িতে আমার ওষুধ নেওয়া শেষ দিদি দেখো আমি খাই দিদি তুমি তো নাই আমি খাচ্ছি খা আমি এইমাত্র এসেছি আমার বাড়িতে একটু পরে আবার চলে যাব তো বন্ধুরা দেখো আমার ওষুধ আসে এখন আমি এসেছি আমার বাড়িতে বাড়ি থেকে একটু পরে মানে বাড়ি চলে যাব প্রচন্ড গরম পড়েছে খুব গরম লেগেছে তাই ভাবলাম থেকে ঘুরে তো আমার মেয়েকে দেখো কি খাচ্ছে তুমি কি খাচ্ছ শোনা প্রচন্ড রোদ উঠেছে গরম তো বন্ধুরা দেখো আমি এইমাত্র বাড়িতে এসেছি ডাক্তারখানা গিয়েছি ওষুধ নিয়ে তারপরে বাড়িতে গিয়েছি ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে বাড়িতে এসেছি তো এসে তোমাদের সাথে আবার গল্প করতে বসে তো আমার মেয়েকে দেখো এসেই একদম খেলা শুরু করে দিয়েছি দেখো ভেঙে ভেঙে দেখো কি দুষ্টি শুরু করেছে আমার মেয়েকে দেখো ও দিদিকে কতক্ষণ ধরে দেখে না তার জন্য কি রকম পাগলের মতো হয়ে গেছে তোমার দিদিকে তুমি কতক্ষণ ধরে দেখো না শোনা হ্যাঁ তোকে দুষ্টে শুরু করে দিয়েছি ইস আমার মেয়েকে দেখো ডাক্তারখানা থেকে এসে একদম কি অত্যাচার শুরু করেছে কোথায় দাদা ইস রে তো বন্ধুরা আমি আমার বড় মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম তো বলেছিল আমার জন্য মিষ্টি আনতে তো আমি ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি ও এখন মিষ্টি খাবে তো আমার মিষ্টি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দেখো এই যে দেখো এই দেখো মিষ্টি নিয়ে এসেছি দুটো মিষ্টি নিয়ে এসেছি ও বোন একটা খাবে ও একটা খাবে এই ধর এই দেখো একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি পাঁচ টাকা দামি এটা পাঁচ টাকা বাটার বিস্কুট বাটার আর নিয়ে এসেছি চিড়ে ভাজা এখানে দেখতে পাচ্ছ প্যাকেট করা দেখো কি নিয়ে এসেছি দাঁড়াশোনা দেখো এসেছি চিড়িয়া ভাজা নিয়ে এসেছি একটা টপ টোস্টের প্যাকেট আর একটা নিয়ে এসেছি মারি মারিগোল পেটে নিয়ে মারি গোল কারণ সকালবেলা করে আমার মেয়েটাকে হাতে দিতে হয় খায় না নষ্ট করে বেশিরভাগ যে মানে যাবো না তো আমি এসে দেখি এখনো এই এইমাত্র সবে এলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি কারণ আমার মেয়েকে আমি ওষুধ খাওয়াবো ওষুধ মানে ওকে ওষুধ খাইয়ে কারণ ওর শরীরটা ভালো না এখন ওকে ওষুধ খাইয়ে আমি ওকে ঘুম পাড়াবো শেষ তো বন্ধুরা পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তোমরা আমার ভিডিও গুলো দেখে যাবে কেউ এড়িয়ে যাবে না প্লিজ টাটা বাবা না টাটা